Hello everyone. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আমি আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে আমার পাইনের বাসায়। পাইন মানে পাইন, দেখবেন দেখবেন কে উনি, আমার উনি আছেন আমার ফ্রেন্ড। তো ওর সাথে ওর বাসায় আমার উত্তরের দাওয়া ছিল, তো সেখানেই যাচ্ছিলাম। আমার টাইনে কত কষ্ট হয়, আমার লাগে স্যালাড খাটা, আমার চেয়ে খারাপ লাগে টাইনে কষ্ট দেখে। দোকানিটা অনেক মজা আসলো, খাওয়ার পরে আমরা দুজন একটু সাজু পুজো করে বাড়াই কিছু চক করলো। তো তাই কিছু শপিং আসলো, তাই লাগলো একটু শপিং করে না, ওগুলো তো গেছিলাম শপিং করে আসতে, শপিং করে আসতে মডেলিং করা লাগে বসে গেছে। ভিডিও করে দেয় ভিডিও আমার ভিডিও করে দেবো, তারপর আমার মডেল আপার একটু ভিডিও করলাম, আমারও ভিডিও করে দিল। একটু চক্কর চক্কর নিয়ে তারপর ক্ষুধা লেগে গেছে, একটু আইসক্রিম খাইলাম, তারপর বললাম যে চলো একটা রেস্টুরেন্টে যাই কিছু খাই। ধরে এই রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে ছিল, রেস্টুরেন্টের নাম হচ্ছে কিংস্টন রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে অবস্থিত হচ্ছে সিরাজ ডক্টর শর্মা নর্থ ইস্ট মেডিকেলের অপোজিটে। আস্তে আস্তে রেস্টুরেন্টে গেলাম, ঢুকলাম, দেখলাম আবার সব কিছুই অনেক সুন্দর সুন্দরভাবে গোছানো, ভালোই লাগছে। তো আমরা আমাদের আর পরিচিত আরও কয়েকজন আসার কথা ছিল, ওনাদের জন্য ওয়েট করতেছিলাম। তো এই সাথে আমি আসি মানে ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছিলাম, কারণ ভিডিও পরে আর ভিডিও বানাতে পারবো না। তো রেস্টুরেন্টে গিয়ে তো আমাদের সিনেমাটি পুরাই মডেল হয়ে গেছে, ওনার ছবি তোলার জন্য ওনারা লাইটিং ঠিক করে দিতেছিলো আর কি, লাইটিং একটু সমস্যা করতেছিলো উনি ওনারা ঠিক করে দিতেছিলো। এটা অনেক মজা লাগে, তো ব্লগের জন্য ভিডিও টিডিও করে নিলাম। তো প্লিজ ইগনোর আমার সিলেটি আর শুদ্ধ ভাষা মিক্স করা, একটু মজা লাগে এরকম মাত্রে লাগে এরকম কথা হয়ে আর কি, এরকম একটা ভিডিও করে নিলাম। টাইনের তুলতে তুলতে তো আমারও তো বিরাট বড় টাইমিং নেই, টাইমিং এই টাইনের ছবিগুলো ভিডিওগুলো তো মানে দেওয়া হয়েছে না, দেওয়া হলে বুঝতেন কতটা ভিডিও আর কতটা ছবি তুলছি আমি। আমরা কমপ্লিমেন্টারি হিসেবে একটা চটপটি পাইছিলাম, মানে চটপটি দিছিল আর কি, ওই চটপটিটা ভালোই ছিল, টকটা অনেক টেস্টি ছিল। তো ওনারা কয়েকদিন পর থেকে মেবি রোজার পর থেকে ফুচকা চটপটি স্টার্ট করবেন আর কি রেস্টুরেন্টে। তারপরে শিমুকে নিয়ে আমি ওয়াশরুমে গেলাম, এখানে গিয়ে মিরর ভিডিও বানিয়ে চলে আসলাম, এখানে অনেক সুন্দর লাগতেছিল মিরর ভিডিওটা। ইস দেখো তাই একটা কি পোজ দিলাম, কি আসি বসে না। তারপর সবাই চলে আসার পর খাবার অর্ডার করে দিলাম, যেহেতু রাত হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে। তো আমরা এই প্লেটারটা অর্ডার করছিলাম, খাবারের মান কোয়ালিটি অনেক ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে একটু ছবি তুলি, দেন আবার শুরু করলাম বাসার দিকে। আমরা মডেল অপ অনেক টায়ার্ড হয়ে গেছে না, মডেল খান্দা মাথায় রাখি রাখি কিনা আরামসে বাসা দিচ্ছি। তো এই ছিল আজকের আমার উল্টা পাল্টা মিনি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন, ভালোবাসা দেবেন। বাই বাই।